নমস্কার বন্ধুরা, সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রে পুরুষের দেহের গঠন এবং শরীরে উপস্থিত কিছু চিহ্নের ভিত্তিতে পুরুষের ভাগ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়েছে। পুরুষদের শরীরে এমন কিছু চিহ্ন বা এমন কিছু উপসর্গ থাকে যার ভিত্তিতে আমরা জানতে পারি মানুষটি ভাগ্যবান কিনা। জন্ম থেকেই যদি আপনার শরীরে এমন কিছু বিশেষ চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে আপনি খুবই ভাগ্যবান। যাদের শরীরে এই চিহ্ন রয়েছে তারা জীবনে অনেক উচ্চতা অর্জন করে, সাফল্য তাদের পায়ে চুমু খায় এবং তাদের সঙ্গী বা তাদের পরিবার সর্বদা খুশিতে থাকে। যে কোনো পুরুষের শরীরের কিছু নির্দিষ্ট স্থানে কোনো চিহ্ন থাকলে তার জীবনের অর্থ সংক্রান্ত সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যায়। এছাড়াও আমরা জানব সমুদ্র শাস্ত্র অনুসারে পুরুষদের বুকে চুল থাকার অর্থ কি। বুকে চুল থাকা আপনার জন্য ভালো না আপনার জন্য খারাপ? বন্ধুরা, গরিব হোক বা ধনী, সবারই টাকার প্রয়োজন। টাকা ছাড়া জীবন যাপন করা খুব কঠিন। এমতাবস্থায় এই বিশেষ লক্ষণগুলো থেকে আপনি জানতে পারবেন একজন মানুষের ভাগ্যে কত ধন সম্পদ লেখা আছে এবং তার ভাগ্যে ধনী হওয়া লেখা আছে নাকি গরিব। আসুন জেনে নিই পুরুষদের সেই বিশেষ চিহ্ন সম্পর্কে যেগুলো বলে দেয় আপনি ভাগ্যবান কিনা। তবে তার আগে, যদি আপনিও চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে। এক, সমুদ্র শাস্ত্র অনুসারে যে পুরুষদের হাতের তালুর মাঝখানের অংশ লাল, এই ধরনের লোকদের সম্পর্কে যা বলা হয় তা হল তারা বাহন সুখ ও সমাজে সম্মান পান। এছাড়াও এই ধরনের লোকদের অর্থের কোনো অভাব থাকে না। মন দিয়ে পরিশ্রম করলে খুব তাড়াতাড়ি তারা ধনী হতে পারে, কারণ তাদের সামান্য অলসতা তাদের ভাগ্যকে উজ্জ্বল হতে বাধা দেয়। তারা যদি তাদের জীবনে সফল হতে চায়, তবে তাদের অলসতা নিয়ন্ত্রণ করতে হবে। দুই, যে পুরুষদের পায়ের পাতা নরম এবং যাদের পায়ে ঘাম হয়, এই ধরনের পুরুষরা তাদের জীবনে সব ধরনের আরাম ও সুযোগ সুবিধা পাবেন। এই ধরনের লোকেরা খুব ভোগ বিলাসের জীবন যাপন করেন, তবে এর আগে তাদের জীবনে অনেক সংগ্রাম করতে হয়। এমন পুরুষ যদি তাদের জীবনে থেমে না থেকে একটা না কাজ করে, তাহলে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে পারে। তিন, যে পুরুষদের উরু দীর্ঘ এবং পুষ্ট, এরকম পুরুষদের ভাগ্য সব সময় তার সাথে থাকে। শক্তিশালী উরুর পুরুষরা শারীরিকভাবে শক্তিশালী এবং তারা তাদের জীবনে প্রচুর সম্পদ অর্জন করে। তবে কোনো কাজ করার আগে তাদের ভালো করে জেনে নেওয়া উচিত এবং যে কোনো সিদ্ধান্ত চিন্তা করেই নিতে হবে। চার, সমুদ্র শাস্ত্র অনুসারে যে পুরুষের ঘাড় ছোট এবং স্বাভাবিক, এই ধরনের ঘাড়ের লোকেরা বিয়ের পর ধনী হয় এবং জীবনে অনেক সাফল্য অর্জন করে। এই ধরনের মানুষকে তাদের জীবনে খুব বেশি সংগ্রাম করতে হয় না। আপনি নিশ্চয়ই এই কথাটি শুনেছেন যে প্রতিটি সফল পুরুষের পাশে একজন নারীর হাত থাকে। এই পুরুষদের ক্ষেত্রেও একই রকম। এদের বিয়ে হলে তাদের জীবনসঙ্গী তাদের ঘরে দেবী লক্ষ্মী রূপে আসে। পাঁচ, যে পুরুষদের নাভি গভীর ও গোলাকার হয়, তারা ছোটবেলা থেকেই সুখ পায়। পুরাণে বলা আছে, যার নাভি গোলাকার এবং গভীর সে জীবনে সর্বদা সুখী থাকে। ছয়, যে পুরুষের পিঠ কচ্ছপের পিঠের মতো দেখায়, তারা সর্বদা ধনী এবং ভাগ্যবান। এমন ব্যক্তিদের হাতে সবসময় টাকা থাকে এবং সম্পদ আপনা আপনিই তার প্রতি আকৃষ্ট হয়। তবে মনে রাখতে হবে, এই লোকেদের তাদের অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় তাদের অহংকার তাদের পরাভূত করতে পারে। সাত, যদি কোনো মানুষের পায়ের তর্জনী অর্থাৎ বুড়ো আঙুলের কাছের আঙুলটি বুড়ো আঙুলের চেয়ে বড় হয়, তাহলে এমন ব্যক্তি তার জীবনে অনেক সাফল্য অর্জন করেন। এই ধরনের ব্যক্তিদের খুব ভাগ্যবান বলে মনে করা হয়। আট, হাতের তালুর মাঝখানে তিল থাকলে
এমন পুরুষদের ভাগ্যে সুখ ও সমৃদ্ধি থাকে এবং জীবনে প্রচুর সম্মান পান। এছাড়াও এই লোকদের কখনো অর্থের কোনো অভাব হয় না। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে যে পুরুষের প্রশস্ত ছাতি এবং টিকালো নাক তারা খুব অল্প বয়সেই উন্নতি লাভ করেন, জীবনে অনেক দূরে পৌঁছতে পারেন তারা। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই সব পুরুষদের সম্পর্কে যাদের বুকে চুল আছে। সমুদ্র শাস্ত্র অনুসারে এর অর্থ কি? এক, যেসব পুরুষের বুকে বেশি লোম থাকে এই ধরনের পুরুষরা অন্য পুরুষদের তুলনায় বেশি বুদ্ধিমান হন। এই মানুষগুলো অর্থ উপার্জনের জন্যই জন্মেছে। এদের মধ্যে নিজের বুদ্ধি দিয়ে ঘরে বসেই অনেক টাকা আয় করার ক্ষমতা আছে। তারা তাদের বুদ্ধি দিয়ে মানুষকে নিজের সুরে নাচাতে পারে এবং তারা ভালো করেই জানে কিভাবে মানুষকে দিয়ে তাদের কাজ করিয়ে নিতে হয়। এই ধরনের লোকেরা যদি তাদের নিজস্ব ব্যবসা শুরু করে তবে তারা এতে দুর্দান্ত সাফল্য অর্জন করে। তাদের শুধু ধৈর্যের সাথে তাদের বুদ্ধি ব্যবহার করতে হবে এবং অলসতা ত্যাগ করতে হবে। দুই, সমুদ্র শাস্ত্র অনুসারে বুকে লোমযুক্ত পুরুষরা কখনই কারোর খারাপ ভাবেন না। এই মানুষগুলো খুব শান্ত প্রকৃতির হয়। এই মানুষগুলো কখনো কাউকে মিথ্যা বলতে পারে না এবং এই লোকেরা কাউকে ঠকাতে চায় না। যে মানুষটির বুকে চুল আছে তিনি অত্যন্ত পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করে। তারা কোনো কাজ করতে পিছুপা হয় না এবং তারা কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না। তবে কখনো কখনো তাদের এই ভালো গুণ তাদের জন্য ক্ষতিকারক প্রমাণিত হয়। এছাড়া তাদের ভালো স্বভাবের কারণে তারা সমাজে অত্যন্ত সম্মানিত এবং তাদের কখনোই অর্থের অভাব হয় না। বুকে চুল থাকা সৎ এবং সাহসী মানুষের লক্ষণ। এছাড়াও বুকে চুল থাকলে মহিলারা বেশি আকৃষ্ট হন, তাই যেসব পুরুষের বুকে চুল আছে তাদের খুবই ভাগ্যবান বলে মনে করা হয়। তিন, বলা হয় যেসব পুরুষের বুকে অতিরিক্ত লোম রয়েছে তারা অল্পেই সন্তুষ্ট হন, বেশি চাহিদা থাকে না তাদের। মন খুব ভালো হয়, হাসি মুখে মেনে নেয় সব পরিস্থিতি। খুব কঠিন পরিস্থিতিতেও তারা উপস্থিত বুদ্ধির মাধ্যমে বড় সমস্যা সামলে নিতে পারে। এমন পুরুষদের দাম্পত্য জীবন ভীষণ সুন্দর হয়, কারণ এমন পুরুষরা বেশ রোম্যান্টিক হয়, সারাক্ষণ তাদের স্ত্রীকে আনন্দে রাখে। এরা পাশাপাশি বউয়ের সব ইচ্ছা পূর্ণ করার জন্য তারা সচেষ্ট থাকে। দেখা গিয়েছে এমন পুরুষের সঙ্গে স্ত্রীদের ঝগড়াঝাঁটি, ভুল বোঝাবুঝি সমস্যাও খুব কম হয়। তেমন কোনো সমস্যা হলেও খুব সহজেই মিটে যায়। পুরুষদের তরফ থেকেই বেশি উদ্যোগ থাকে সমস্যা মিটিয়ে নেওয়ার। বন্ধুরা, আপনার শরীরেও কি এরকম কোনো চিহ্ন আছে? থাকলে আমাদের কথাগুলো আপনার সাথে মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।